जा सकते हैं हम लोग आगे? बिल्कुल जा सकते हो। अच्छा बोल, हाँ बुनियादपुर है हम लोग का होम टाउन, বিশ্বনাথপুর হচ্ছে ওর বাড়ি। তো আমার সাথে সুইজারে মিট আপ করতে এসেছে, প্ল্যান করছে যে বর্ডারের দিকে যাই, বর্ডারের দিকে যদি দেখা যায় কিছু। সো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও, অ্যানাদার ভিডিও মানে এটাই ফার্স্ট ভিডিও যাবে আই থিঙ্ক চ্যানেলে। তো আজকে অনেকদিন পর বেরিয়েছি, বাইক নিয়ে যাব রাইডে। তো যাচ্ছি আজকে আয়রা ফরেস্টে, আয়রা ফরেস্টে তোমাদের দেখাবো ওখানে, ওটা হচ্ছে মহিপালের দিকে, এক্স্যাক্টলি অনেকটা মহিপালের দিকে। এই যে হচ্ছে বাইক, আমার এখানে ক্যামেরা আছে দাঁড় করানো, এই বাইক আর পেছনে হচ্ছে যে সাথে যাচ্ছে সুমন্ত দা যে পেছনে দাঁড়িয়ে আছে, আর একজন আসছে আদিত্য দা, ওর জন্য ওয়েট করছে আমরা অনেকক্ষণ ধরে, আধা ঘন্টা হয়ে গেল। তো রাইডে এই জিনিসটা কিন্তু খারাপ লাগে, কারোর জন্য ওয়েট করলে ওয়েট করতে কিন্তু বোরনেস চলে আসে। রাইড মানে প্রপার রাইড করবো, প্রপার স্পিডে রাইড করবো, ওইটাই একটা মজা আলাদা। তো যাচ্ছি আজকে আয়রা ফরেস্টে, অনেকদিন পর মানে আর কি সুন্দরতা বেরোলো, অরুণাচল থেকে আসার পর বলছে যে অনেকদিন ধরে যাওয়া হয়নি, চল তাহলে। সো আমি ডিসাইড করলাম যে ঠিক আছে যাওয়া যাক। তবে ওয়েদার আজকে কিন্তু ভালো ওয়েদার, কিন্তু প্রচণ্ড গরম, এখন রৌদ্রটা কমেছে আই থিঙ্ক না, রৌদ্রটা অ্যাকচুয়ালি কমেছে কারণ মেঘে ভর্তি হয়ে গেছে পুরো আকাশ, তোমরা দেখতে পাচ্ছ এখানে। সো ইয়েস, আর কিছুটা ক্যামেরাতে দেখাবো তোমাদের বাইকে কেমন কি হলো। বুনিয়াদপুর হোম টাউন যে আছে, হোম টাউনে কিছুটা শ্যুট করেছি, আর যাওয়ার সময় হালকা পাতলা শ্যুট করবো। আয়রাতে তোমাদের দেখাবো কী কী আছে, কারণ ওখানে আই থিঙ্ক বাংলাদেশ বর্ডার আছে যা শুনেছি, আমি একবার গিয়েছিলাম অনেকদিন আগে তবে অতটা আমার মনে নেই। তো বাংলাদেশ বর্ডারে তোমাদের দেখাবো গিয়ে, ওখানে দুটো সুন্দর ব্রিজ আছে এইটুকু আমি জানি। সো ইয়েস, ওখানে গিয়ে তোমাদের পুরোটা দেখাবো। তো আমি আগে থেকেই জানতাম যে আমাকে ভয়েস ওভার করতে হবে, কারণ অ্যাকচুয়ালি আমার কাছে মাইক নেই, মাইক আছে মানে অন্য মাইক আছে, যেটা অন্য আমার আর একটা চ্যানেল আছে এসআরএম কোরিয়ান মিক্স, তো ওইটাতে আমি ভিডিও শ্যুট করি। তো ওই কেবেলটা অ্যাকচুয়ালি অনেকটা বড়, 30 মিটারের কেবেল, সো ওই কেবেল তো ক্যারি করা সম্ভব না কারণ অনেকটা বড়, আর হেলমেট অতটা স্পেসও নেই যে 30 মিটারের কেবেল আমি ওখানে আটকে দেবো। সো আলাদা করে মাইক আমি অর্ডার করে দিয়েছি, 2 দিনের মধ্যে চলে আসবে। তো সামনে যে আগের ভিডিওগুলো আসবে, সেই আগের ভিডিওগুলো তোমরা উইদাউট ভয়েস ওভারে শুনতে হবে, ঠিক আছে? তো পুরো ভিডিওটা ভয়েস ওভার নেই, হালকা পাতলা ভয়েস ওভার আছে। অ্যান্ড চ্যানেলে যদি নতুন থাকো, অবভিয়াসলি নতুন কারণ ফার্স্ট ভিডিও এটা, সবাই নতুনই থাকবে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো অ্যান্ড সাপোর্ট করো। তোমরা ফিডব্যাক জানাবে যে কেমন লাগলো তোমাদের ভিডিওগুলো, অ্যান্ড অবশ্যই জানাবে যে কোন জিনিস আমাকে ইম্প্রুভ করা উচিত। অ্যান্ড তোমরা কমেন্ট করতে পারো, তোমাদের যদি আলাদা করে সেপারেট ভিডিও লাগে যে, তো আমি ওটার জন্য আলাদা করে তোমাদের সেট আপের সব কিছু একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। আমার অলমোস্ট সেট আপ কমপ্লিটই, শুধু ক্যামেরার অ্যাক্সেসরিজের মধ্যে হচ্ছে একটা মাইক বাকি আছে, আর বাইকের মধ্যে কিছু বাকি আছে মডিফিকেশান, আর হচ্ছে মডিফিকেশান মানে এত কম দামি বাইক কাজ করতে হবে, যাই হোক, তো বাইকের কিছু মডিফিকেশান বাকি আছে। আর রাইডিংয়ের মধ্যে হচ্ছে তোমার রাইডিংয়ের যে প্রোটেকটিভ জ্যাকেটগুলো হয়, রাইডিং জ্যাকেট, সেই জ্যাকেটটা আমার নেওয়া শুধুমাত্র বাকি আছে, কারণ ওই জ্যাকেটটা যে আছে প্রচণ্ড হাই দাম, 7000 টাকা দাম সেটার। সো ওইটার জন্য আমি ওয়েট করে আছি, কবে দামটা কমবে তবে আমি গিয়ে নেব, না এরকম ব্যাপারটা না অ্যাকচুয়ালি। তো আমাকে রাইডিং জ্যাকেটটা নিতে হবে, সামনে হচ্ছে এক্সাম হচ্ছে আমার, তো লাস্ট সেমের এক্সাম আছে গ্র্যাজুয়েশনের, তো এক্সামটা কমপ্লিট হলে সবাই প্ল্যান করছে যে, সবাই বলতে আমার থেকে তো সবাই সিনিয়র, আমি সব থেকে জুনিয়র, ওরা প্ল্যান করছে যে দূরে কোথাও যাব, মানে একটু বেশি দিনের ট্যুর হবে, 7 দিন বা 10 দিনের এরকম একটা ট্যুর হওয়ার প্ল্যান হচ্ছে। তোমাদের অবশ্যই জানাবো যদি কোনো প্ল্যান হয় বা ট্যুর হয়, তো সেই জন্য বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অ্যান্ড নতুন ভিডিওর জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, ভালো না লাগলেও লাইক করে দিও, তাতে এঙ্গেজমেন্ট পাবো, কিছু এক্সট্রা ইমপ্রেশন আসবে। সো ইয়েস, লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে দিও, যা পারো হাবি যাবি। অ্যান্ড অবশ্যই যেটা বললাম যে ফিডব্যাক অবশ্যই জানাবে, ভিডিওটা কেমন লাগলো, কী ইম্প্রুভ করা উচিত আমার, অ্যান্ড কী করা উচিত নয়, সব কিছু পারলে জানাবে, কারণ তোমাদের জন্যই সব কিছু করা, অবশ্যই তোমাদের যেটা ভালো লাগবে সেটাই আমাকে করতে হবে। অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু সুমন্ত দা, সুমন্ত দা যদি ভিডিওটা দেখো, তোমাকে একটা কথা বলতে চাই, অনেকটা আমাকে হেল্প করেছে সুমন্ত দা, কিন্তু মানে A to Z আমাকে বলতে গেলে 80% হেল্প আমাকে সুমন্ত দাই করেছে, বাকি 20% যা হয় আমি করেছি, কারণ মানে কী বলি, কয়েকদিন আগে যখন গোপ্রো নিতে গেলাম, আমার ক্যামেরা হচ্ছে গোপ্রো Hero 10 Black, ঠিক আছে, তো ক্যামেরা যখন নিতে গেলাম, তো কলকাতা গিয়েছিলাম ক্যামেরা আনতে, তো সেখানে কিন্তু ঘুম টুম কিচ্ছু আনি, এমার্জেন্সিতে গেছিলাম, মানে এমার্জেন্সি বলতে মানে তাড়াহুড়া হুটহাট প্ল্যান করে গিয়েছি, তার মধ্যে ট্রেনের টিকিট ফিকিট কিচ্ছু কাটা ছিল না, ওই অবস্থাতে ঘুম হয়নি কিচ্ছু হয়নি, 2 দিন ধরে টানা এই অবস্থাতেই ছিলাম। তো ওই সিচুয়েশানটা ছিল একটু আলাদাই, অন্যরকম সিচুয়েশান, তো যাই হোক ওই সিচুয়েশানের সাথে ছিল আমার সুমন্তদা,
অনেকটা ধন্যবাদ তোমাকে থাকার জন্য আর এতটা হেল্প করেছো আমাকে। তো সে ইউ সুন, দেখা হবে, তো ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি আয়রা ফরেস্টে। তো আয়রা ফরেস্টে যা দেখতে পাচ্ছি আগের মতনই কিছুই নাই, তবে এটা কিন্তু ম্যানমেড হচ্ছে, এটা কিন্তু প্রাকৃতিকভাবে কিছুই হয়নি, এটা ম্যানমেড। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে পুকুর আছে, এদিকে সিঙ্গেল একটা পুকুর, আর এইদিকে সব বসার জন্য কিছু জায়গা আছে। এই যে সেখানে দেখতে পাচ্ছ গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নিয়ে আসবে, বসবে বয়স, এদিকে আড্ডা মাড্ডা আসতে পারো, জায়গা ভালো আছে, সুন্দর, এদিকে দেখতেই পাচ্ছ। অ্যান্ড দ্যাটস অল, এইটুকুই। তবে সেরকম এখানে দেখার কিছুই নাই, এইটুকুই শুধু, মানে ছায়া টায়া হবে, কিছু গাছ আছে, জঙ্গল টাইপের অনেকটা এরিয়া, এইটুকু আছে। আর পেছনে ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে কিছুটা জায়গা আছে এরকম, আর এইদিকে কিন্তু বাড়িঘর আছে, এদিকে কিন্তু লোকজন বসবাস করে, ঠিক আছে। অ্যান্ড আমরা হয়তো এখানে বেশিক্ষণ থাকবো না, তো কারণ এইখানে দেখার মতন সেরকম কিছুই নেই। তো আমরা হয়তো প্ল্যান করছি যে বর্ডারের দিকে যাই, বর্ডারের দিকে যদি দেখা যায় কিছু, জাস্ট বর্ডারটা দেখবো। আদিত্যরা কিন্তু এখনও বর্ডারটা দেখেনি, এখনও এইদিকে আসেনি, শুধু আয়রাটা এসেছিল অনেকদিন আগে। আর দক্ষিণ দিনাজপুরের যে সব থেকে বড় দিঘি মহিপাল দিঘি, সেই দিঘিতেও যাবো, তোমাদের দেখাবো সেখানে সব কিছু, দিঘিটা কত বড়। তবে আমি যা শুনেছি সেই দিঘিতে, মানে শুনে আসলাম, আমার বন্ধুগুলো বললো কয়েকদিন আগে ওরা এসেছিল, তো ওরা বললো যে হচ্ছে দিঘিতে এখন মানে জলের অভাব কম, ওখানে কচুরিপানাই বেশি, ঠিক আছে, ওখানে বেশিরভাগ টাইমে কচুরিপানা দিয়ে ভর্তি থাকে, অলমোস্ট 80% কভার করা আছে কচুরিপানা দিয়ে। তো দেখা যাক, যা দেখা যায় সেটাই অনেক, অনেকদিন পর বেরিয়েছে। তো ইয়েস, দেখাবো তোমাদের আগে হালকা, এখন একটু রেস্ট নিই, অনেকটা রাইড করে আসলাম। So here is the border, BOP, Satimari, 174, batch number. ওইটা কিন্তু বাংলাদেশ না, অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ইন্ডিয়া, মানে ইন্ডিয়ানদেরই আজকে জমি। তবে এইবার মানে নর্মাল লোক যেতে পারবে না, যাদের ওইদিকে জমি আছে তারাই একমাত্র ওইদিকে যেতে পারবে, আর যাদের জমি নেই তারা কিন্তু নট অ্যালাউড। এটা হচ্ছে বাংলাদেশ, দেখা যাক ওখানে স্যার আছে, বিএসএফ জওয়ান আছে, আসতে পারবো কিনা, যেতে পারবো কিনা দেখা যাক। জয় হিন্দ স্যার জি, যা সকতে হম লোক আজ। হ্যাঁ হ্যাঁ, কোই বাত নেই, আমরা আধে ঘন্টে মে বাপাস আ জায়েঙ্গে, এই ঘুমনে আ যায় আ গয়ে আজ সানডে। হ্যাঁ, বুনিয়াদপুর হ্যাঁ হম লোক কা হোম টাউন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আ যায়েঙ্গে। ঠিক আছে স্যার, স্যার আপ স্যার মত বোলিয়ে, নেই 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 স্যার, আপ আপ হাম ইয়োগ্য নেই এই চিজ কা, নেই 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 নেই, বান সকতে হো না, নেই ইয়োগ্য বান সকতে হ্যায় লেকিন আবি বানা তো নেই না, জো মেহনত করোগে তো বান জাওগে। হ্যাঁ ঠিক আছে স্যার, কোই নেই, জয় হিন্দ স্যার জি। দুপুরবেলা বেরিয়েছি এমন টাইমে, তারপর আদিত্যতা করে ফেলেছে সেই লেট।
সুনাথপুর হচ্ছে ওর বাড়ি, তো আমার সাথে সুইজারে মিট আপ করতে এসেছে। টাকা এদিকে টাকা এদিকে টাকা ভাই দেখা করতে আজকে আমাদের হচ্ছে। এটা হচ্ছে বলছে আমার বড় ফ্যান, ফ্যান ও বলছে আমার বিশাল বড় ফ্যান। নতুন ভালো ছেলে কি করিস ভাই? এইটা করিস কোন পাতা স্কুল ভালো করে না, এই যে আমাদের মতন এই যে এগুলা করবি তোদাই বুঝলি, তোদাই ঘুরে বেড়াবে এদিক ওদিক। চল চল টাটা।